আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে বছরের প্রথম দিন, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া খেয়ে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আবহাওয়াটা এতটা ভালো ছিল না, মেঘলা ছিল, ঠান্ডা একটু কম ছিল। তো আমরা চলে আসছিলাম আমাদের এখানে পিনিল্লা বলে সাগরপাড়ে। তো এখানে হচ্ছে রাস্তাগুলা, সাগরে যাওয়ার যে রাস্তাগুলা পাহাড়ের বাগানের মাঝখান দিয়ে একদম, দেখেন অনেক সুন্দর একটা প্লেস। তো এই তো দেখতেই পাচ্ছেন সাগর পাড়। এই ফাহিম ফাইজা তো বালু নিয়ে খেলা শুরু করে দিয়েছে, মাশাল্লাহ। তো এখানে মানে সূর্য নাই আজকে একদম, মানে রৌদ্র নাই। তারপরে হালকা একটু সাগর পাড়ে ঠান্ডা বাতাস তো আছে। তো ফাহিম ফাহিমের আব্বু বল খেলছিল, ফাহিম তো পানি দেখে দৌড়ে দৌড়ে সাগরের দিকে চলে যাচ্ছিল। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি সাগর পাড়ে আসলে ঝিনুক কুড়াবো, কিন্তু এবার একটা ঝিনুকও পেলাম না। তো এমনি ভালো লাগছিল, আর সাগর পাড়ে অনেক মানুষ আছে, তারাও হাঁটাহাঁটি করছিল। বছরের প্রথম দিন সবাই বেড়াতে আসছে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায়। এই গরমের সময় এখানে একদমই মানে জায়গা পাওয়া যায় না, হাঁটার মানে হাঁটার অবস্থা থাকে না, এরকম এত মানুষ থাকে গরমের সামারের সময়। তো আমরা ওইদিকে হাঁটতে যাব। তো ফাহিমকে বলতেছি আসার জন্য, ও তো বালু দেখেই বালু নিয়ে বসে গেছে খেলার জন্য। তো পরে আমি আর ফাইজা ওদিকে হাঁটতেছি। তো দেখেন সাগর পাড়ে কিন্তু অনেক অনেক ময়লা এখন, আর অনেক ডিউ। তো আসলে এগুলো দেখে একসময় বলি যে মানে অনেক গাছপালা পড়ে থাকে অনেক বড় বড়, তো উনি আমাদের দেশে হইলে এগুলো সব মানে মানুষে কুড়ে নিয়ে যেত জ্বালানোর জন্য। আর এদিকে লোক একটা দেখতেছি বড়শি বা বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো এই যে কত বড় একটা গাছ সাগর পাড়ে। তো আমি আর ফাইজা হাঁটতেছি আর ভিডিও করছি, দেখেন অনেক জঙ্গল মানে বাগান, বাগানের মাঝখান দিয়ে মানে সরু রাস্তা দিয়ে হেঁটে আসছি আমরা। তো আমি আর ফাইজা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম অনেক মানে পানির সাথে। সোজা সাগরের শব্দ অনেক সুন্দর না? সাগরের যে ঢেউর শব্দগুলা অনেক সুন্দর না? এবার একটা জিনুক পাই নাই, দেখো এখানে অনেক ময়লা দেখছ, একটা জিনুক পাই নাই আজকে, সব ময়লা স্পর্ক। হ্যাঁ, ইস্তাতে আসলে তো সব পরিষ্কার করে ফেলবে, তখন তো এখানে অনেক মানুষ, অনেক অনেক এখানে তো তখন জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঝিনুক নাকি জানি, এখন কত ময়লা গাছ টাছ অনেক কিছু আছে, যখন পেস্তাতে আসবে এগুলো কিচ্ছু থাকবে না, সব পরিষ্কার করে ফেলবে একদম। এটি কি জানি, একটা ইয়ে জলি পিসের মতো কত মানুষ আমরা, মা আমি হাঁটতে অনেক দূর চলে গেছি, এখান থেকে আবার ব্যাক করলাম।
এসে দেখি ফাহিম, দেখেন বালুনি কি অবস্থা করছে। বালু নিয়ে খেলা করছিল, তো অনেকক্ষণ পর্যন্ত ভাই বোন দুজনে বালু নিয়ে খেলা করছিল। তারপর আসার সময় ভাবছিলাম একটু ভিডিও করব, ভিডিও করা আর হলো না। মানে ফাহিম এমন অবস্থা করছে ওর জামা কাপড়ে বালু দিয়ে। তারপর আব্বু ওকে নিয়ে ওদিকে একটু হাঁটতে গেছে, তো এইদিকে এতক্ষণ ফাহিমা ফাহিমের আব্বু বল খেলছে আর বালু নিয়ে খেলা করছিল। তো পরে একটু ওদিকে হাঁটতে নিয়ে গিয়েছিল তাকে, পায়ে যাওয়া যাচ্ছে, আমি এখানে বসে আছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।